নমস্কার বন্ধুরা, কিচেন সুইথ অপর্ণার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি হাজির হয়েছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি পালং পনির। এই পালং পনির তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম পালং শাকের পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গ্যাস ওভেনে একটি কড়া বসিয়ে বেশ খানিকটা জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাকগুলো দিয়ে 1 মিনিটের মতো ভাপিয়ে নেব। 1 মিনিট হয়ে গেছে, এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে একটু নাড়াচাড়া করে একটি ছিদ্রযুক্ত থালার মধ্যে ঢেলে দেব, যাতে গরম জলটা বেরিয়ে যায়। এবার এর মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে এই পালং শাকটাকে আরেকটু ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে এর কালারটা নষ্ট না হয়ে যায়। এবার একটি মিক্সির জারে এই ধুয়ে রাখা পালং শাকটা নিয়ে নিচ্ছি পেস্ট করার জন্য। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কেটে রাখা ধনে পাতা আর 3-4টে কাঁচা লঙ্কা। এবার ঢাকনা বন্ধ করে এগুলোকে সব একসাথে আমি পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দিয়ে চলে যাব গ্যাস ওভেনে। গ্যাস ওভেনে একটি কড়া বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন রিফাইন্ড অয়েল আর 1 টিস্পুন দেশি ঘি। এবার এই ঘি আর তেলটা হালকা গরম হলে এর মধ্যে 300 গ্রাম পনির কেটে ছোটো ছোটো পিস করে রেখেছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে হালকা ভেজে উঠিয়ে নেব। পনিরটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি অন্য একটি পাত্রে সবগুলো তুলে নিচ্ছি। এবার এই কড়াতেই আরও 1 টিস্পুনের মতো ঘি আমি দিয়ে দিলাম। এবার এই ঘিটা একটু গরম হলে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি আমি 1টা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এ দুটো একটু হালকা নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিচ্ছি 2টো ছোট দালচিনির টুকরো, 2টো লবঙ্গ আর 1 টিস্পুন গোটা জিরে। এবার এটাকে আরও একটু নাড়াচাড়া করে লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন রসুন কুচি। আমি প্রত্যেকটা মশলাই কড়াতে দিচ্ছি আর খুন্তি দিয়ে বারে বারে নাড়ছি, তার কারণ আমার কড়াটা পাতলা আর তলায় যাতে না লেগে যায় সেই জন্যই আমি বারবার নেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা কুচি আর 1 টিস্পুন কাঁচা লঙ্কা কুচি। এবার এই মশলাগুলোকে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আগে থেকে কেটে রাখা 1টা টমেটো কুচি আমি দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে আমি খুন্তি দিয়ে সব মশলা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য হলুদ আর 7 মতো লবণ আর 1 টিস্পুন রেড চিলি পাউডার। এবার এগুলোকে আবার ভালো করে আমি মশলার সাথে একসাথে কষিয়ে নেব। কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে হালকা তেল বেরোনো শুরু করেছে, সেই সময় আমি 1 টিস্পুন কাসুরি মেথি নিয়ে হাতে একটু ঘষে এর মধ্যে দিয়ে দিলাম। আবারও সব কিছু একসাথে আমি ভালো করে কষানো শুরু করে দিলাম। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখুন মশলাটার রং কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে। এই সময় 2 টিস্পুন টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। টক দই দিয়েও একটু কিছুক্ষণের মতো কষিয়ে নিলেই এইরকম তেল যখন বেরিয়ে আসছে, এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা পালং শাক। পালং শাকটা দিয়ে সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে তলায় লেগে যাবে। এবার কৌটোতে অল্প একটু জল দিয়ে কৌটোর গায়ে লেগে থাকা পেস্টটাও ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা। প্রথমে দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন চিনি। এবার খুন্তি দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে 2 মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়ে
এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পনিরগুলো। পনিরটা দিয়েও আমি খুন্তি দিয়ে একটু এর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসাথে আরও দু মিনিট ফুটিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। এই পালং পনিরের স্বাদ একদম রেস্টুরেন্টের মতো আনার জন্য একটি কড়াতে আমি 1 টিস্পুন রিফাইন অয়েল আর 1 টিস্পুন বাটার গরম করে নিয়েছি। এবার এর মধ্যে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে। এবার একটু নাড়াচাড়া করে লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন কুচি। এবার সব একসাথে আরও একটু ভালো করে লাল করে আমি ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার গ্যাস ওভেন বন্ধ করে এই তেল সমেত মশলাটা পালং পনিরের উপর থেকে ছড়িয়ে দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই আজকের রেসিপি পালং পনির একেবারে রেডি। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, আরও নিত্য নতুন মুখরোচক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে দেবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও নিয়ে আসব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।